আসসালামু আলাইকুম। বেলাবেরির জামেলা ছাড়া মাত্র 10 মিনিটে জটপটভাবে তৈরি করা একটা পরোটার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মাত্র 10 মিনিটে আটা দিয়ে তৈরি করা যাবে এই পরোটা। এই পরোটাটা খুব ইজিভাবে 10 মিনিটে তৈরি করা যায় আর বানিয়ে নিলে সারাদিন পর্যন্ত সফট থাকে। যারা ইজি রেসিপি পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের আমার এই রেসিপিটি। এই পরোটাটা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। চলুন দেরি না করে শুরু করে দেই আজকের মূল রেসিপিটি। সবার প্রথমে একটা ডিম নিয়ে নিলাম। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দিব অল্প পরিমাণে কিছুটা ধনিয়া পাতা। পরোটায় অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা, তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। একটা বিটার দিয়ে কিছুটা বিট করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে 2 কাপ দুধ বা 2 কাপ পানিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন ব্যাটারটাকে একদম স্মুথভাবে তৈরি করা। ব্যাটারটা যতটা স্মুথ হবে পরোটাটা কিন্তু ততটাই সুন্দর হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। পরোটাটা বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানে অল্প পরিমাণে তেল টিস্যু দিয়ে মুছে দিলাম। পরোটার ব্যাটারটা ডালার সুবিধার জন্য আমি একটা জগে ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে পরোটাটাকে গোল করে নিব। একপাশ ভেজে নেওয়ার পর আবারও পরোটাটাকে উল্টিয়ে দিব। যারা হেলদিভাবে খেতে চান তারা চাইলে তেলটাকে স্কিপ করতে পারে। যেহেতু আমি পরোটা বানাচ্ছি তাই এখানে আমি তেল ব্যবহার করব। সাইড থেকে অল্প পরিমাণ তেল দিয়ে কালার করে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এখানে উপর থেকে একটা ডিম ছেড়ে দিয়েও পরিবেশন করতে পারেন। ধনিয়া পাতাটা ব্যবহার করার কারণে কিন্তু পরোটাটা দেখতে ও খেতে খুবই ভালো লাগে। এবার এপিট উপিট করে ভালো করে আমি কালার করে ভেজে নিয়েছি। তেল দিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু পরোটাটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর সবগুলো পরোটাকে আমি একইভাবে তৈরি করে নেব। দেখলেন তো কত সহজে বেলাবেলির ঝামেলা ছাড়া এই পরোটাগুলোকে তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।